Dear students, আজকে আমরা lesson 5 এর short story আবার Runaway Kite written by Lucy Maud Montgomery এই টেক্সটটা thoroughly পড়ব part by part পড়ব আর এর সাথে relevant যে question answer গুলো আছে পড়ার পর আমি সেগুলো আলোচনা করে দেব আগে pretextটা পড়ছি Lucy Maud Montgomery 1874 1942 Lucy Maud Montgomery, 1874 সালে জন্ম, 1942 সালে মৃত্যু, was a Canadian author. তিনি ছিলেন এক Canadian author, Canadian লেখক, বা কানাডার অধিবাসী. Best known for a series of novels beginning with Anne বা Anne of Green Gables. এই নামের ওপর বা এই নামের সাথে সম্পর্কিত কিছু sequel বা ঘটনা পরম্পরায় পরপর আসা উপন্যাস সেগুলোর জন্য তিনি বেশি পরিচিত She wrote numerous novels, poems and short stories. তিনি অগণিত উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন আর ছোট গল্প লিখেছেন She was made an officer of the order of the British Empire in 1935 1935 সালে তাকে সেই দেশ মানে ব্রিটেনের যে হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার সেই অর্ডারে তাকে বেস্টাও করা হয় ভূষিত করা হয় নাও সেকেন্ড প্যারা দ্য থিম অফ দ্য টেক্সট দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড দ্য সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস এই ছোট গল্পটা একটা নির্জন দ্বীপে বাস করা নির্জন দ্বীপে তাদের বাবার সঙ্গে বাস করা এক ভাই ও এক বোন সম্পর্কে যারা থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস বেশ কিছু ঘটনা পরম্পরার বা পর্যায়ক্রমিক ঘটনার মধ্যে দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস একত্রিত হয় আবার মিলিত হয় তাদের বহুদিনের বিচ্ছিন্ন বহুদিন আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আত্মীয়দের সাথে It is a touching tale that underlines the value of relationships. এই underlines এর জন্য আমরা এখানে synonym emphasize ধরতে পারি ধরে নিতে পারি ওখানে It is a touching tale. এটা একটা হৃদয়স্পর্শী মর্মস্পর্শী গল্প যা বেশি জোর দেয় যা জোর দেয় বা গুরুত্ব আরোপ করে The value of relationships সম্পর্কের যে গুরুত্ব তার উপরে জোর দেয় Now unit 1. Of course there was nobody for us to play with on the big half moon. নিশ্চিত ভাবে সেখানে কেউই ছিল না আমাদের সাথে খেলার জন্য big half moon island এটা একটা island where they resided যেখানে তারা বাস করত সেই দ্বীপে সেই ভাই ও বোনের সাথে খেলার মতো কেউ ছিল না এখানে ন্যারেটিভটা ফার্স্ট পারসন ন্যারেটিভে আছে আমরা ওই সিস্টারের ন্যারেশনে গল্পটা পড়ব উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড আমাদের এই অভাবটা একে অন্যকে দিয়ে মানিয়ে নিতে হতো উই জাস্ট হ্যাড টু অ্যাডজাস্ট আমাদের অ্যাডজাস্ট করে নিতে হতো মানিয়ে নিতে হতো দ্য মোস্ট অফ ইচ আদার একে অন্যকে দিয়ে এই যে বাকিদের না থাকার অভাবটা অ্যান্ড উই ডিড এবং আমরা তা করতাম সেকেন্ড প্যারা উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড আমরা থাকি বিগ হাফ মুন আইল্যান্ডে উই আর ফাদার অ্যান্ড ক্লদ অ্যান্ড আই এখানে আমরা বলতে বোঝাচ্ছি বাবার কথা ভাই ক্লডের কথা আর আমার কথা অ্যান্ড অলসো আন্ট এস্থ অ্যান্ড মিমি অ্যান্ড ডিক তার সঙ্গে আমার পিসি আন্ট এস্থার ও তার সন্তান সন্ততি মিমি ও ডিক ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লদ অ্যান্ড আই তবে এক সময় এটা শুধুই ছিলাম আমি ভাই ও বাবা ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস এটা শুধুমাত্রই ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট এটা শুধুমাত্রই সেই ঘুড়িটার কারণে যে এখন
আমাদের সাথে আরও বেশ কিছু জন আছে, দেয়ার আর মোর অফ আস। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এই গল্পে সেই সম্পর্কেই বা সেই ঘটনার গল্পই আজকে আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ জাস্ট দ্য কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস। আমার বাবা এই বিগ হাফমুন আইল্যান্ডের যে বাতিঘর আছে সেই বাতিঘরের তত্ত্বাবধায়ক বা রক্ষক। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11, ক্লড ইজ 12, আমার ভাই ক্লড তার বয়স 12। ইন উইন্টার, শীতে, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতে যখন এই পুরো বন্দরটা বরফে আবৃত হয়ে যায়, শীতে জমাট বেঁধে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই মূল ভূখণ্ডের দিকে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কামস, আবার যেই বসন্ত ফিরে আসে, যেই মাত্র বসন্ত ফিরে আসে, ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার ফিরে আসি, জলপথে ফিরে আসি আমাদের এই একান্ত নিজস্ব প্রিয় দ্বীপটাতে। দ্য ফানি পার্ট, নেক্সট প্যারা, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট ইউজ টু বি, আগে সব থেকে মজার অংশ যেটা ছিল, দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস, মানুষজন সবসময় আমাদের করুণা করত, করুণার চোখে দেখত। ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরার সময় আসত, অর্থাৎ বসন্ত এসে গেলে মূল ভূখণ্ড থেকে বিগ হাফ মুন আইল্যান্ডে ফেরার সময় আসত, সেই সময়। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, তারা প্রায়শই বলতো যে কতই না নিঃসঙ্গ, একাকী আমরা সেখানে, অর্থাৎ বিগ হাফ মুন দ্বীপে, আইল্যান্ডে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের চারপাশে আমাদের সাথে আর কোনো ছোটো ছোটো বাচ্চা বা বাচ্চারা না থাকায়, আমাদের সঙ্গী সাথী না থাকায় কতই না নিঃসঙ্গ একাকী আমরা সেখান। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, হ্যাঁ এটা ঠিকই, বা নিশ্চিতভাবেই ক্লড ও আমি পছন্দই করতাম টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, যদি কেউ এমন থাকতো আমাদের সাথে খেলার জন্য, আমাদের সাথে খেলার সঙ্গী কেউ এমন থাকতো, এমন সঙ্গী পেতে আমরা নিশ্চয়ই পছন্দ করতাম। ইট ইজ হার্ড টু রান পিরেড কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, কারণ এটা সত্যিই কঠিন, এই কিছু বিশেষ খেলা যেমন পিরেট বা পাইরেট কেভস, জলদস্যুরা সব এক একটা আলাদা আলাদা গুহায় লুকিয়ে আছে, সংকেতের মধ্যে দিয়ে তাদেরকে খুঁজে বার করতে হবে, এই যে খেলাটা বা এরকম অন্যান্য খেলা, সেগুলো মাত্র দুজনে মিলে খেলা, সেটা সত্যি খুব কঠিন। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু এটাও ঠিক যে শীতে যখনই আমরা মূল ভূখণ্ডে যেতাম সেখানে আমরা ভালো রকম ঝগড়া করতাম সেখানকার ছেলেমেয়েদের সাথে। উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল, আমরা ভালো রকম, বেশ ভালো রকম ঝগড়া করে আসতাম সেখানকার ছেলেমেয়েদের সাথে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, সো ইট ওয়াজ পারহ্যাপস, তাই এটা হয়তো সেই কারণেই, জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, যে বিগ হাফ মুন আইল্যান্ডে আমাদের নিজের দ্বীপে সেই মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের যে আর কেউ নেই, এটা হয়তো ভালোর জন্যই হয়েছে, কারণ থাকলে হয়তো আবার তাদের সাথে ঝগড়া হতো, যেমন মেইনল্যান্ডে যখন যাই তখন যে ঝগড়া হয় সেই রকম। কারণ ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লডের সাথে আমার কোনো দিন ঝগড়া হয়নি, আমরা কোনো দিন ঝগড়া করিনি। নেক্সট প্যারা,
To be sure, father did not seem to have any relations except us. Tobe ek prokar nishchit hoye bola jay ba nishchit kore bola jay, father did not seem to have any relations except us. Amader chhara amra byatito babar ar kono somporko sombandho ba attiyo porijon ache bole mone hoto na. This used to puzzle Claude and me. Tobe eta আগে আমাদেরকে প্রায়শই বিভ্রান্ত করত, ক্লডকেও আমাকে। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, ওই মূল ভূখণ্ডের প্রত্যেকেরই তো কিছু না কিছু সম্পর্ক ছিল, তাদের আত্মীয় পরিজন ছিল। ওয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের ছিল না কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এর কারণ কি তাই ছিল যে আমরা সবার থেকে দূরে ইন আ সেক্লুশন নিঃসঙ্গ অবস্থায় একটা দ্বীপে থাকতাম? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা তো ভাবতাম কি দারুণ মজারই না হতো যদি আমাদের সঙ্গেও এরকম আঙ্কেল একজন আঙ্কেল আন্ট বা কাজিনস খুঁড়তুতো জাঠতুতো ছোটো ছোটো ভাই বোনেরা থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, হ্যাঁ একবার আমরা এ বিষয়ে বাবাকে প্রশ্নও করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, কিন্তু তাকে এত বিষণ্ণ দেখিয়েছিল, দুঃখী দেখিয়েছিল যে আমাদের মনে হয়েছিল আমরা প্রশ্ন না করলেই ভালো হতো। উই উইশড উই হ্যাড নট, আমাদের মনে হয়েছিল আমরা প্রশ্ন না করলেই ভালো হতো। He said it was all his fault. সে জানিয়েছিল যে এই আত্মীয় না থাকাটা নাকি সবটাই তার নিজের দোষ। Claude and I did not understand what he meant. তবে ক্লড আর আমি বুঝতে পারিনি যে বাবা কি বলতে চাইছিল। তো এটা হলো ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানটা তোমরা পাশে টেক্সট বই রেখে পড়বে, ভিডিওটা চালিয়ে দেবে, ভিডিওটা কানে আসবে, টেক্সট বইটা দেখে দেখে ফলো করবে লাইনগুলো। আমরা এরপর ইউনিট ওয়ানের সাথে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো একবার চট করে চোখ বুলিয়ে নিচ্ছি। First, question 1, choose the correct alternative to complete the following sentences. First question, the keeper of the Big Half Moon Lighthouse is father. The family moved over to the mainland in winter. When asked about relations, father looked sorrowful. Next, now question number 2, fill in the chart with information from the text. Name of the island, Big Half Moon Island, age of Claude, 12, Claude was, but Claude is 12 years old. The game played by Claude and the narrator, Pirate Caves. Okay, এখন আগে আমরা question number 3, যেটা incomplete ছিল সেটা উত্তর কি হবে দেখে নি, তারপর ইউনিট 2 টা পড়বো। Question number 3 তে আছে, state whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. First question আছে, people felt that Claude and the narrator were lonesome. এটা ট্রু হবে আর এর সাপোর্ট স্টেটমেন্ট হবে ফার্স্ট পেজের ফোর্থ প্যারায় সেকেন্ড সেন্টেন্সে, দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। নেক্সট, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলস, এটা ফলস, এটা ওই ফোর্থ প্যারাতে আছে একদম লাস্ট লাইন লাস্ট সেন্টেন্স, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলস। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে, নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা ইউনিট ওয়ানের লাস্ট প্যারার থার্ড লাইনে আছে,
থার্ড সেন্টেন্সে আছে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, তাহলে এটাও ফলস হবে, নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটাও ফলস। নেক্সট ইউনিট টু, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মের সময়টায় এই দ্বীপটা সবসময় খুব মনোরম ও সুন্দর। ওয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া মনোরম থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, ওই বন্দরটাকে দূর থেকে দেখতে নীলচে এবং শান্ত দেখায়। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, এবং সেখানে মৃদু হাওয়া বয়ে যায় আর ছোটো ছোটো জলের তরঙ্গ বা জলের স্রোতের সাথে। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, প্রতি গ্রীষ্মেই আমাদের কোনো না কোনো সময় কাটানোর মাধ্যম বা শখ থাকত। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি বানানোর ব্যাপারে একেবারে উন্মত্ত হয়ে উঠেছিলাম, দারুণ আগ্রহ উৎসাহ নিয়ে ঘুড়ি তৈরির চেষ্টা করতাম। A boy on the mainland showed Claude how to make them. ওই মূল ভূখণ্ডে যখন ছিলাম শীতের সময়টা, তখন সেখানেরই একটা ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল কী করে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, এই দ্বীপে ফিরে, বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড ওই দ্বীপটার অন্য প্রান্তে অন্য দিকে চলে যেত। And we would play shipwrecked mariners signaling to each other with kites. এই ভগ্ন জাহাজের নাবিক, এটা একটা খেলা যে ঘুড়ির গায়ে নানান ধরনের সাংকেতিক চিহ্ন বা কথা লিখে সেই ঘুড়িটা উড়িয়ে ওড়ানো হতো। ঘুড়ি যখন দ্বীপের অন্য প্রান্তে পৌঁছতো, সেখানে যে আছে সে সেই চিহ্ন দেখে এ প্রান্তে থাকা মানুষকে বা এ প্রান্তে যে দাঁড়িয়ে তাকে উদ্ধার করবে। তো আমরা এই খেলাটাও খেলতাম ঘুড়ি উড়িয়ে। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা বেশ বড় এবং সুন্দর লাল কাগজ দিয়ে তৈরি। এখানে কভার্ড আমরা মেড অফ বলে পড়বো, দ্যাট ওয়াজ মেড অফ উইথ লাভলি রেড পেপার। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা সেই ঘুড়ির কাগজের সারা গায়ে ছোটো ছোটো সোনালি রঙের উজ্জ্বল তারার মতো বা ছোটো ছোটো তারা সোনালি রঙের লাগিয়ে দিয়েছিলাম অল ওভার ইট। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং একদম গোটা গোটা করে আমাদের নাম লিখে দিয়েছিলাম ঘুড়ির গায়ে, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস, আমাদের ঠিকানা সমেত ক্লড লিট ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, এখানে গ্র্যান্ড উইন্ড স্ট্যান্ডস ফর ফেভারেবল উইন্ড, একদিন ঘুড়ি ওড়ানোর জন্য একেবারে উপযুক্ত বাতাস বইছিল, দারুণ হাওয়া বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, তবে আমি জানি না কেমনভাবে এটা হলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি সেই ঘুড়িটা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, আই ট্রিপড, আমি হোঁচট খেয়ে পড়ে যাই অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং ওই পাথরগুলোর ওপরে পড়ি, ট্রিপ, হচট খাই, হুমড়ি খাই এবং অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, পাথরগুলোর ওপরে পড়ি। মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট, আর আমার কোনোইটা একেবারে সরাসরি ঘুড়ির কাগজ ফেঁড়ে বা ছিঁড়ে ভেতরে ঢুকে গেছিলো, মেকিং আ বিগ হোল, একটা বড় গর্ত বা ছিদ্র তৈরি করে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদের খুব দ্রুত ঘুড়িটাকে মেরামত করতে হতো বা মেরামত করার জন্য খুব তাড়াতাড়ি করতে হতো। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, সেই হাওয়া চলা বন্ধ হয়ে যাওয়ার আগেই যদি আমরা চাইতাম ঘুড়িটা ওড়াতে, তাহলে আমাদের খুব দ্রুত এটা মেরামত করতে হতো। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা ছুটে যাই বাতিঘরের কিছু কাগজ আনতে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, তবে জানতাম যে আর কোনো লাল কাগজ সেখানে ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস, প্রথম যে জিনিসটা আমাদের কাছে উপযুক্ত বলে মনে হলো, কাজ চলবে বা কাজ চালানোর জন্য উপযুক্ত বলে মনে হলো, একটা
পুরনো পুরাতন চিঠি লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে বইয়ের সেলফে রাখা, বুককেসে রাখা একটা পুরনো চিঠি। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই ঘুড়িটা দুদিকে চিঠিটা ছিঁড়ে কাগজ দিয়ে তার তালি বা তাপ্পি দেয়া বা জোড়া দেয়া, ঘুড়িটাকে জুড়ে দিই। আর শিট অন ইট সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, দুদিকেই একটু করে কাপড় ওই কাগজ দিয়ে, কাগজ ছিঁড়ে আর সেটা আগুনের কাছে নিয়ে গিয়ে শুকিয়ে নিই। উই স্টার্টেড আউট, আমরা ঘুড়ি ওড়াতে শুরু করি। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং ঘুড়ি একেবারে আকাশে উড়ে গেছিল ঠিক একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, বাতাস সেদিনকে সত্যি দারুণ ছিল, দারুণ ছিল বাতাস, ঘুড়ি ওড়ানোর জন্য খুব উপযুক্ত বাতাস ছিল। অ্যান্ড ইট সোড, ঘুড়িটা অনেক উপরে উঠে ভাসতে থাকে, সোরিং মানে হোভারিং, ভাসতে থাকা। অল অ্যাট ওয়ান্স, হঠাৎই স্ন্যাপ, এটা অনোম্যাটোপিয়া বলে, সাউন্ড বার্ড বলে এটাকে, কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ স্ন্যাপ। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, আর আমি দেখলাম ওই যে ক্লড দাঁড়িয়ে আছে হাতে এক ওই এক টুকরো সুতোটা নিয়ে, বা সুতোটা, ছেঁড়া সুতোটা রয়ে গেছে তার হাতে, লুকিং ফুলিশ, আর এক বোকা বোকা দৃষ্টি নিয়ে সে দাঁড়িয়ে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার দ্য মেইনল্যান্ড, আমাদের ঘুড়িটা বাতাসে ভেসে মূল ভূখণ্ডের দিকে উড়ে গেছিল, বা বাতাসে ভেসে এগিয়ে গেছিল মূল ভূখণ্ডের দিকে। নেক্সট কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন সেট নাম্বার ফোর। ফার্স্ট কোয়েশ্চেন, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস, দ্য কাইট ওয়াজ প্যাচড টু ইট আ লেটার। নেক্সট কমপ্লিট দ্য সেন্টেন্সেস, আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস, সেকেন্ড অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ a bit of cord in his hand, looking foolish of the শেষ করা যাবে বা লুকিং ফুলিশটা না দিলেও চলবে। নেক্সট ফিল ইন দ্য চার্ট, স্টেটমেন্ট আছে দ্য ন্যারেটার্স এলবো ওয়েন থ্রু দ্য কাইট, রিজন শি ট্রিপড ওভার বা শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট, রিজন দে ওয়ান্টেড টু ফ্লাই দ্য কাইট বিফোর দ্য উইন্ড ended. বা ওখানে যে লাইনটা আছে, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। নেক্সট দ্য কাইট সোড, রিজন দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, ছোট ছোট উত্তর হবে, সিঙ্গেল সেন্টেন্স আনসার হবে। দ্য কাইট সোড, রিজন দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এটা ইউনিট টু হলো, ইউনিট টু পাশে বইটা রেখে ভিডিওটা চালিয়ে কানে দিয়ে ভালো করে লাইন বাই লাইন পড়ে নেবে আগে, তারপর কোয়েশ্চেন আনসারগুলো শুনে নেবে। এবার শুনে নেওয়ার পরে সমস্ত টেক্সটটা হয়ে গেলে, না দেখে না শুনে পুরো কোয়েশ্চেনগুলো একটা খাতায়, যে হোমওয়ার্ক খাতা আছে যেগুলো আমরা যখন আবার ক্লাস রিজিউম ব্যাক হবে সব হোমওয়ার্ক চেক করা হবে, সেখানে প্রশ্ন তুলে, পারলে প্রশ্ন তুলে লেসন ওয়াইজ উত্তরগুলো লিখে আবার আমি যে উত্তর বলেছি তার সাথে মিলিয়ে নেবে। Next, about unit 3. A month later, letter came for father. Mashkhanek por, ek mash pore, eta chithi ashe babar kache, babar jonne. After he finished reading it, chithi pora shesh korar por, his eyes looked as if he had been crying. Tar duchok dekhe mone hoychilo, যেন তিনি দুঃখ পেয়েছেন বা কাঁদছেন, হি হ্যাড বিন ক্রাইং, যেন তিনি কাঁদছেন, এটা কল্পনা করা, ইম্যাজিন করা, যেন তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, আরে তোরা কি জানতে চাস যে তোদের ঘুড়িটার কী হয়েছিল, হি সেইড, সে প্রশ্ন করে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর তিনি আমাদের পাশে বসে পড়েন এবং পুরো গল্পটা বল।
Father had a brother and a sister. Father, Babar, ek bhai o ek bon chilo. He had quarrelled with his brother and left home. Ek din bhaiyer sathe jhogra kore, tini bari chhere chole jan. Years afterward, besh kichu bochor por, he felt sorry. Tar onutap hoy, and when he went back, jokhon tini fire jan, he found his brother had died. Tini dekhen je tar bhai ar nei, she mrito. And he could not find his sister. এবং তিনি আর তার বোনকে খুঁজে পান। তো এটা হচ্ছে ফার্স্ট দুটো প্যারা। জেনারেলি কোয়েশ্চেনগুলো তো একসাথে পরে আলোচনা করে দেব। তো একটা কোয়েশ্চেন এখান থেকে খুব রেলেভেন্ট যে হোয়াট হ্যাপেন্ড টু দ্য ন্যারেটরস ফাদার অর হোয়াট ডিড দ্য ন্যারেটরস ফাদার tell them about his past history, why did they not have any relatives anymore? So, iram kichu kichu proshno ekhane thake. Next para. The letter father had just received was from his sister. Aaj shuddho je chithi ta baba peyechen seta tar boner theke, aunt Esther, mother of Dick and Mimi. Aunt Esther, babar bon. Dick or Mimir Ma. She was a widow who lived hundreds of miles inland. Tini ek bidhoba jini oi mul bhukhander koyek shomail bhetore bash koren thaken shekhane. One day when Dick and Mimi were out in the woods, ekdin jokhon Dick or Mimi dujone oi boner moddhe beriyechilo, jongoler moddhe beriyechilo, they discovered the kite on the top of a tree. তারা ওই ঘুড়িটা আবিষ্কার করে একটা গাছের মাথায় অ্যান্ড ক্যারিড ইট হোম এবং সেটা বই নিয়ে বাড়িতে আসে। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, তাদের মা যখন দেখেন ওই ঘুড়িটা যার দুদিকে চিঠি দিয়ে বা চিঠির কাগজ দিয়ে জোড়া আছে, শি টার্ন পেল, সেই চিঠিটা দেখে তিনি বিবর্ণ হয়ে যান, তার মুখটা বিবর্ণ হয়ে যায়, তিনি বিষণ্ণ হয়ে ওঠেন। It was the very letter she had once written to her brother. এটা সেই চিঠিটা যেটা তিনি একদা তার ভাইকে লিখেছিলেন। Philippa was her mother's name and Claude was her father's. Philippa তার মায়ের নাম আর Claude তার বাবার নাম। এখন narrator আর তার বোন, narrator আর তার ভাই দুজনের নাম তাদের দাদু দিদার নামের সাথে সিমিলার, একই নাম দুজনে, তাই খুব সহজে আন্ট এস্থার রিলেট করতে পারেন। শি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পেরেছিলেন আমরা কারা। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোথ টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, তিনি বসে একটা চিঠি লেখেন এই বিগ হাফ মুন আইল্যান্ডে আর তারপর সেই চিঠিটাই বাবা পেয়েছিল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা গিয়ে আন্টকে দিকার মিমিকে তার সঙ্গে করে নিয়ে আসে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারা এখন সেই দিন থেকে তারা এখানেই আছে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারা এখন এখানেই সেদিন থেকে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার, এফেবল হবে, অ্যামিয়েবল হবে, অ্যামিকেবল হবে, খুব ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, কাছের মানুষ। Aunt Esther is a dear. Aunt Esther khubi kacher manush ekjon. Aunt Esther is a dear and Dick and Mimi are two jolly forwards. Ar Dick ar Mimi era dujon eto pranobonto, eto shotosfurto jeta bhashay prokash korar moto na. But the best of it all is that we have relations now. But the best of it is that we have relations now. তবে সবথেকে ভালো যেটা হলো যে এখন আমাদের আত্মীয় পরিজন রয়েছে। নেক্সট এক্সারসাইজ কোয়েশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্টে আ লেটার কেম ফর ফাদার আফটার আ মান্থ, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার। নেক্সট পরের পেজে ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, একটা চার্ট আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট।
person who sent the letter, Aunt Esther. Name of Aunt Esther's mother. Philippa was her mother's name. Total number of family members in the narrator's family at present. They are six now, but there are six members in the narrator's family at present. Next, exercise 9 er tinte question ache. First question hoche, what did father find when he went back home years afterward? Eta 1 marks e question e dae eta. What did father find when he went back home after years? Baba ki dekhlen jokhon tini besh kichu bochhor por abar bari fire gechilen. Er uttor ta hobe, years afterward he felt sorry, and when he went back, ekhon he felt sorry ta ignore kora jete pare. Years afterward when he went back, jokhon tini fire jan, he found his brother had died. Tini dekhen je tar bhai agei mara geche, and he could not find his sister. Ebong tini ar tar bon ke khuje pan. Where did Aunt Esther live? Kothay Aunt Esther bash korten? Aunt Esther lived hundreds of miles inland. Aunt Esther bash korten mul bhukhander বেশ কয়েকশো মাইল ভেতরে. Why did Aunt Esther turn pale? কেন ওই ঘুড়িটা হাতে নিয়ে তিনি বিষণ্ণ হয়ে ওঠেন, তার মুখটা বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়? Aunt Esther turned pale when she found that the kite was patched with the letter that she had once written to her brother. আমি আবার বলছি, Aunt Esther turned pale to find, করেও লেখা যায়, to find the kite patched with the letter she had once written to her brother. She has once written to her brother. Brother, তার ভাইকে যে চিঠিটা তিনি লিখেছিলেন অনেক দিন আগে. Next, last page writing activities gulo ami writing gulo screenshot tule diye debo. Ekhane writing gulo kora ache shegulo diye debo, shegulo likhe practice korte hobe. Age nijera likhte paro, likhe tarpor check kora, abar shegulo mukhosto kore ready kor, tarpor likhen. Ekhon ebhabei cholte hobe, jehetu correction korar scope nei. একটা মডেল রাইটিং স্ক্রিপ্টের মতো দিয়ে দিলাম, নিজেরাও লেখা হলো, আবার সেটা দেখে সেখান থেকে কিছু ইনপুটস নিয়ে লেখাটাকে মডিফাই কর. লাস্ট পেজে একটা গ্রামারের পার্ট আছে, কোয়েশ্চেন নাম্বার টেনে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন. কোয়েশ্চেন ফর্ম করতে হবে, স্টেটমেন্ট দেওয়া আছে. ফার্স্টে আছে, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার. ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করতে দিয়েছে, তো এটা হবে ওয়্যার ডাজ শঙ্খ লিভ. শঙ্খ lives in Alipurduar. Where does Shankho live? Next, they have gone to a picnic. Where have they gone to? I went to school yesterday. Did you go to school? Yesterday. Eta hote pare. Did you go to school yesterday? I take a better did. They are. Tia's